দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 দেশ সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময় সাম্প্রতিক সময়ে সত্য বচন দিয়ে রাজনীতিতে আলোচনার শীর্ষে আসা নোয়াখালীর বসুরহাট পৌরসভা চেয়ারম্যান প্রার্থী কাদের মির্জার বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী নিউজ 24 কে তিনি বলেন কোন ব্যক্তি বিশেষের কথা শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে পারবে না তিনি যে ভাষায় জাতীয় নেতাদের নিয়ে কথা বলছেন তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী শেখ হাসিনা এবং আমাদের নোয়াখালীর নেতা ওবায়দুল কাদের এদের বাইরে কারো কোনো অবস্থান নেই আমরা যারা রাজনীতি করছি আমরা সব কিন্তু শক্তি কিন্তু আমাদের ওই দুইজন অনেকে অনেক ভাষায় কথা বলে এটা হয়তো প্রতিহিংসা বা হিংসাপরায়ণের কোনো ব্যাপার আছে বা পারিবারিক কোনো ব্যাপার আছে পারিবারিক জিনিসটাকে উদ্ঘাটন করে গোটা দেশটাকে আলোচিত করা এটা সমুচিত না আমাকে বা বিভিন্ন এমপিকে জড়িয়ে এমপি তো একটা ইউনিয়নের চেয়ারম্যানের তুল্য নয় এমপি তো অনেক বিশাল ব্যাপার কিন্তু যাচ্ছে তার সেটা হেটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজগুলো একটা সময় হয়তো উনি ওনার ভুলটা বুঝতে পারবেন কি কারণে এভাবে সবাইকে মিলে আমাদের হানিফ ভাই উচ্চ পর্যায়ের নেতা আমরা তাকে প্রচণ্ড সম্মান করি সে নেতাকে নিয়ে আহমদ ভাই সেই নেতাকে নিয়ে এগুলো আসলে উচিত না এমনকি আমাদের নেত্রীকে নিয়েও কথা বলে এবং আমাদের কাদের ভাইকে কথা বলে এটা আসলে কি লক্ষণ আমার আমার বোধগম্য না তবে আমরা নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ একজন দুজনের জন্য এটা আপনারা এটা বোঝাবেন না যে নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না তবে আমি এটুকু বলতে পারি আওয়ামী লীগের জয়ের জন্য শেখ হাসিনার নির্দেশে আমাদের যা যা করার দরকার আমরা আওয়ামী লীগকে জিতানোর জন্য চেষ্টা করব ঢাকা রিচা মহাসড়কের সাভারের সালেপুরের পাশাপাশি দুটি সেতুর একটির নিচের গার্ডারে ফাটল দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কায় বুধবার সন্ধ্যে থেকেই এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এতে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে সেতুর উভয় পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সেতুর মেরামতের কাজ শুরু হয়েছে শিগগিরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ নাজবুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নব্বইয়ের দশকে সালেপুরে তুরাগ নদীর ওপর পূর্ব ও পশ্চিম পাশে পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয় পূর্ব পাশে সেতুর ব্যবহার হয় রাজধানীতে যানবাহন প্রবেশের জন্য আর পশ্চিম পাশের সেতু বের হওয়ার জন্য বুধবার পূর্ব পাশের সেতুর নিচের গার্ডারে ফাটল দেখা দেয় বুধবার সন্ধ্যা থেকে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এই অবস্থায় সালেপুর সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রী ও চালকদের পণ্য পরিবহন ট্রাক আটকে থাকায় ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা অনেক গাড়ি যানজটের জন্য বসে আছে অনেক গাড়ি চলতেছে না অনেকের সমস্যা ভাই হাইটে আসতেছে হামাদপুর থেকে হাইটে আসতেছে এদিকে আমাদের পর্যন্ত জ্যাম লেগে গেছে এই আরিচা মহাসড়ক মধ্যে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে অফিস আদালত সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ হয়ে সংশ্লিষ্টরা বলছেন বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে মেরামত কাজ চলছে কি আছে এই ব্রিজের উপর দিক দিয়ে এই কারণে ব্রিজের উপরে আমরা গাড়ি চলাচলটা বন্ধ করে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি হয়তো ব্রিজের কাজ শেষ হলে আমরা এটা শুরু করে দেব তবে জনদুর্ভোগ কমাতে বিকল্প পথে রাজধানীর পাশের বেড়িবাঁধ হয়ে যান চলাচলের পরিকল্পনা করছে সড়ক ও জনপথ বিভাগ ডেস্ক রিপোর্ট নিউজ 24 দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে নাজমুল বৃষ্টি মেরামতে এখনো পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে আর কবে নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানতে পেরেছেন এর আগে আপনি গতকালকে রাতেই কিন্তু বিদেশি ফাটল দেখা দিয়েছে পরপরই কিন্তু সেই বিদেশি সেই যখন ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু আসলে মূলত বলছে যে যেহেতু এটি ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিপূর্ণ বিদেশি কিন্তু তারা মেরামত করবে বলে জানিয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব সড়ক ও জনপথ বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে তিনি আমার সঙ্গে রয়েছেন এবং আপনার সাথে একটু কথা বলতে চাই সড়কটি আসলে কতদিনের মধ্যে আপনারা খুলে দেবেন এবং উচিত নয়
লাইভে তো আপনি আমার কথা বলার কথা না, আসলে সিনিয়র সাদ্দেরই কথা বলার আছে, উনি আছেন আরো এক তিন সপ্তাহ কম পক্ষে লাগবে, তিন সপ্তাহ। কি অবস্থা দেখছেন বৃষ্টি? আসলে কিছু গার্ডারে ক্ষতিগ্রস্ত হয়েছে, গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গার্ডার ফাটল ধরেছে, ফাটল ধরার কারণে আমরা আমাদের আগেই পরিদর্শন হয়েছে এবং সেই অনুযায়ী সিনিয়র টিম এসেছিল, এসে ওনারা বলেছেন যে আপাতত বন্ধ করতে, এবং আমাদের একটা হায়ার এক্সপার্ট টিমও এসে ইতিমধ্যে দেখে গিয়েছেন। এখন টোটাল যে প্রস্তুতি যেটা রয়েছে মেরামত করার, সেই প্রস্তুতি হাতে নেওয়া হচ্ছে। এই আমরা আগামী সপ্তাহের প্রথম দিকেই কাজটা শুরু হবে এবং তার থেকে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। আমরা দেখলাম যে নিচের গার্ডগুলি সব ভেঙে গেছে এবং রড বের হয়ে গেছে, যে কংক্রিটটি বের হয়ে গেছে, এই অবস্থায় কি আসলে কি মনে করেন যে আসলে ঝুঁকিমুক্ত কিনা এই ব্রিজটি? না, এখন এই অবস্থায় জন্যই তো ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে, যে ব্রিজটি আসলে পাশাপাশি দুইটা ব্রিজ, প্যারালালি দুইটা ব্রিজ, যে যে ব্রিজটা ক্ষতিগ্রস্ত সেই ব্রিজটাই বন্ধ করা, আর ওই পাশ দিয়ে সাময়িক জনগণ সাধারণের কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু এটার বিকল্প ছিল না, কারণ যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো তাতে যান মালের মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যেত, তাতে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের পরিদর্শন করা এবং সেই অনুযায়ী রিপোর্টিং দেওয়ার কারণে ব্রিজটি আপাতত বন্ধ হয়েছে। আপনারা তো জরুরি বৈঠক বসছেন সন্ধ্যা সাতটায়, এটা আমাদের সিনিয়র যারা রয়েছেন ওই স্যাররা ওই সব ওই মিটিংয়ে উনি অ্যাটেন্ড করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এখানকার যারা প্রকৌশলী রয়েছে সেই প্রকৌশলী কিন্তু তারা সন্ধ্যা সাতটায় কিন্তু জরুরি বৈঠক করবে এবং বৈঠক করে এখান থেকে যে ছবি তুলেছে এবং ডিজাইন তৈরি করেছে, নতুন করে কোনো ব্রিজ নির্মাণ করা হবে কিনা বা এই ব্রিজটি আসলে কালকে খুলে দিবে কিনা সেই সব বিষয় নিয়ে তারা জরুরি বৈঠক আছে সন্ধ্যা সাতটায়। এই ছিল আমার কাছে সাভারের আমিনবাজার। হুদা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়ে ঘটনাস্থলের সর্বশেষ খবর খবর জানাবার জন্য। এবারে পৌর নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপে ষাট পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ থেকে, শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে শেষ হবে সব ধরনের প্রচারণা, শনিবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত, 28 পৌরসভায় ইভিএমে এবং বাকি 31টিতে ভোট হবে ব্যালটে। বৃহস্পতিবার মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ভোট স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নির্বাচনী এলাকায় আচরণবিধি পালনে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। দর্শক, এবারে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন ও ঘুরি উৎসবের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আজ সাকরাইন কেমন দেখছেন ঘুরি উৎসব? পৌর সংক্রান্তির 1427 তন্ময় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। পুরান ঢাকার প্রতিটি ছাদ এবং প্রতিটি আকাশ কিন্তু একেবারে এখন রং বেরঙের ঘুড়ির দখলে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পাতলাখান লেন এলাকায় এবং এখানে ঘুড়ি উৎসবে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, তিনি এখানে ঘুড়ি উৎসবে যোগ দিয়েছেন এবং ঘুড়ি ওড়াচ্ছেন। আমরা একটু মেয়রের সঙ্গে কথা বলতে চাইবো, একটু আপনার সঙ্গে কথা বলি। আপনাকে পৌর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার কাছ থেকে জানতে চাইছি যে করোনার ভেতরেও এরকম একটি অনুষ্ঠান আয়োজন করা বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? গত এক বছর যাবৎ করোনা আমাদেরকে গ্রাস করে রেখেছে, আজকে এই সাকরাইন আমাদের ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসবে, ঘুড়ি উৎসবে আজকে পুরো ঢাকার আকাশকে আমরা ভরে দিয়েছি রঙিন ঘুড়িতে। এর মাধ্যমেই আমরা করোনাকে জয় করতে চাই, আমরা বিশ্বব্যাপীকে জানাতে চাই যে আমরা আনন্দ করতে জানি, উৎসব করতে জানি এবং আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি। আপনারা লক্ষ্য করেছেন আজকে ঢাকা শহরের প্রত্যেকটা ভবন, মাঠে, ভবনের উপরে, ছাদে, মাঠে, সব জায়গায় ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দ উৎসব করছে এবং এই ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করছে। আপনি দেখেন আমার ঘুড়িটা কত দূর চলে গেছে উঠতে উঠতে,
সেই আকাশের সীমানা পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা দক্ষিণের মেয়রের সাথে এবং তিনি বলছিলেন যে আসলে এরকম একটি সময়ের ভেতরেও যখন গত বছর থেকে আসলে মহামারী করোনা সারা বিশ্বে আসলে ত্রাস সৃষ্টি করেছে, চোখ রাঙাচ্ছে এরকম একটি অবস্থা, তো সেই সময় কিন্তু আসলে দেখতে পাচ্ছে যে পুরান ঢাকার আকাশ জুড়ে কিন্তু আসলে ঘুড়ি উঠছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরার চোখে যে আসলে একেবারেই পড়ন্ত সন্ধ্যা বা পড়ন্ত বিকেল একটি সময়, যেই সময়টাতে আসলে পুরান ঢাকা প্রতিটি ছাদ একেবারে রং বেরঙে সেজেছে এবং সেই সঙ্গে ঘুরিতে ঘুরিতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেই সঙ্গে আসলে বুঝতেই পারছেন যে আসলে একটি উৎসব মুখর পরিবেশ এবং পরবর্তী তার পরবর্তীতে যে উৎসবের আয়োজনগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে রং বেরঙের নানা ধরনের উৎসব কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই তন্ময়, যে আসলে এই যে পুরনো ঢাকার যে সময়গুলো বা এই এই সময়গুলোতে আসলে সকাল থেকে ঘুড়ি উড়ানোর বিষয়গুলো রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে কিন্তু আরও রং বেরঙের আরও নানা উৎসব, পিঠাপুলি উৎসব থেকে শুরু করে এবং এরপরে যে আসলে যে উৎসব অপেক্ষা করছে সেটি সবচেয়ে রঙিন উৎসব, সেটি হলো আতশবাজি এবং ফায়ার ওয়ার্কসের যে উৎসবগুলো সেগুলো অনুষ্ঠিত হবে। এবং সেই সঙ্গে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে আসলে চারপাশে মানুষজনের যে উপচে পড়া ভিড়, প্রতিটি ছাদে ছাদে কিন্তু আসলে নানা ধরনের উৎসবে রঙিন হয়ে উঠছে এই পুরনো ঢাকা। এই ছিল আমার কাছে পৌষ সংক্রান্তির সর্বশেষ পুরনো ঢাকা থেকে। ফিরে যাচ্ছি তন্ময় আপনার কাছে স্টুডিওতে। দিশাদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সাকরাইনের ঘুড়ি উৎসবের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ এবং প্রচারণায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। এভাবে চলতে থাকলে বন্দরনগরীতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছেন সিভিল সার্জন। এই পরিস্থিতির জন্য বিশ্লেষকরা প্রার্থী ও সমর্থকদের দোষারোপ করলেও প্রধান দুই দলের মেয়র প্রার্থীর দাবি স্বাস্থ্যবিধি মেনেই চলছে প্রচারণা। নয়ন বুরাজার তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। এভাবেই চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। প্রার্থী সমর্থক কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার গুরুত্বপূর্ণ হলেও তা পড়ছে না বেশিরভাগ মানুষ। এ পরিস্থিতিতে ভয়াবহ করোনা সংক্রমণের আশঙ্কা করছে সিভিল সার্জন। যেখানে জনসমাবেশ সেখানে কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবেই, তাই আমাদেরকে নির্বাচনী বিধি মেনে চলার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও আমাদেরকে তৎপর থাকতে হবে। অবশ্য বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর দাবি স্বাস্থ্যবিধি মেনেই গণসংযোগ করছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করব এবং নির্বাচনে যে বিধিনিষেধগুলো দিয়েছে সেগুলো অবশ্যই পালন করার জন্য চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব জনগণকে রিকোয়েস্ট করা, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। কারণ এই যে জনগণের একটা ধানের শীষ দেখে জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে মানে একটা জোয়ার সৃষ্টি করছে। রিটার্নিং কর্মকর্তা বলছেন প্রার্থীদের প্রচারণার প্রথম শর্ত স্বাস্থ্যবিধি, না মানলে কোনো ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে প্রচার প্রচারণা অংশগ্রহণ করবে এবং আচরণ বিধি প্রতিপালনের ক্ষেত্রে তারা একেবারেই যে আমাদের আইন বিধি আছে সেগুলো সম্পর্কে সজাগ থেকে তারা প্রচারণায় অংশগ্রহণ করবে। আগামী 27 জানুয়ারি চট্টগ্রামের 19 লাখেরও বেশি ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবে নগরপিতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জের ধর্মপাশার জলমহলের বিরুদ্ধে নিহত মৎস্যজীবী শ্যামাচরণ বর্মন হত্যা মামলা নিয়ে জটিলতা কাটেনি। এমপিকে আসামি করায় ঘটনার 6 দিন পরও মামলা নেয়নি পুলিশ, এমন অভিযোগ বাদীপক্ষের। যদিও পুলিশের দাবি তদন্ত চলছে যথানিয়মেই। মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশার সুনয় নদীর জলমহলে মাছ ধরাকে কেন্দ্র করে অনেকদিন ধরেই বিরোধ চলছিল সমিতির সভাপতি চন্দন বর্মন ও সদস্য সুবল বর্মনের লোকজনের মধ্যে। স্থানীয়রা জানান এরই জেরে গেল বৃহস্পতিবার রাতে শ্যামাচরণ বর্মনকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন চন্দনদের একটি খলাঘরও পুড়িয়ে দেয়। আহত হয় কমপক্ষে 20 জন। ওনাকে গলা কেটে হত্যা করে চলে গেছে, ওরা আগুন দিছে, এরপরে মনে মনে বিভিন্ন চাল টাল পুড়ছে। আমার ভাইয়ার গলা আছে, সালাম আর নামটা কি সুতমিত। নিহত
নিহতের পরিবার জানায় এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন সহ 63 জনকে আসামি করে শনিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দেন তারা। তবে অভিযোগ ওঠে সাংসদের নাম থাকায় পুলিশ তাদের মামলা এজাহার হিসাবে নেয়নি। বারবার ওসি সাহেবকে আমরা অনুরোধ করছি, সাইকেল সাহেবকে আমরা অনুরোধ করছি, সাইকেল সাহেব বলে যে এমপি মহোদয়ের নামটা বা ওসি সাহেব বলে এই নামটা আপনারা একটু কাটিয়া দেন, কাটিয়া দিয়া দিলে আমি মামলা নেব। এমপি এই কয়ে দিচ্ছে আর আমার এক বাসু রুতে রেনো ডাক কেনে রুকিনে কইছে আমি 10 মারা করবাম তেও গান চাইরা যাইতাম না, তোরা গান কাইতে না। তবে এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বললেন স্থানীয় সংসদ সদস্য। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা কখনোই এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর আমার উপরে যে অভিযোগটি এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি। সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাগতি উদ্ঘাটন হয়, যেই অপরাধী হোক তার জন্য বিচার হয়। পুলিশ সুপার জানান ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা আসামি ধরার চেষ্টা করতেছি, যারা প্রকৃত আসামি তাদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। অবশ্য রবিবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানি ছাড়ো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। হারিয়ে যাওয়ার এক যুগ পর নিজ পরিবার ফিরে পেল মানসিক ভারসাম্যহীন নারী। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে রাসেদুজ্জামান রনি 12 আগে দুর্গা নারী নামে ওই নারীর ভরণ পোষণ করে আসছেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান মেলে তার পরিবারের। জানা যায় দুর্গা রানীর বাড়ি দিনাজপুরের স্বস্তিতলায়। দীর্ঘদিন পর হলেও পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুর্গাকে হস্তান্তর করতে পেরে খুশি আসাদুজ্জামান রনি। নড়াইলের মধুমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আর্জেন্ট সাপোর্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি চিত্রনায়ক তানভীর তনুর নেতৃত্বে এক ঝাঁক তরুণ গৃহহীনদের ঘর নির্মাণ, কম্বল বিতরণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করে। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন নড়াইল সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলিমুজ্জামান সেতু। দর্শক, শেষ করছে আজকের নিউজ 24 দেশ সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।